বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়েলসের রাজধানী কার্ডিফ ক্যাসেলে 28 আগস্ট উত্তোলন করা হয়েছে বাংলাদেশের লাল বৃত্ত সবুজ পতাকা। আর স্থায়ীভাবে উত্তোলনের মাধ্যমে কার্ডিফে বসবাসরত প্রবাসী বাঙালিরা সৃষ্টি করেছে এক নতুন ইতিহাস। বাংলাদেশের দূতাবাসের বাইরে কমনওয়েলথ ইনস্টিটিউট অব বার্মিংহাম প্যালেসের পর কার্ডিফ ক্যাসেলে বাংলাদেশের পতাকা উত্তোলনের কার্ডিফ কাউন্টি কাউন্সিলের স্বীকৃতি আদায় বাঙালিদের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হল। আমেরিকা, ফ্রান্স, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমগ্র বিশ্বের 46টি দেশের পতাকা বহনকারী ঐতিহ্যবাহী কার্ডিফ ক্যাসেলে কাউন্সিলর আলী আহমদ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে আনন্দঘন পরিবেশে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কার্ডিফ কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল ডেরিক মর্গান। পতাকা উত্তোলন অনুষ্ঠানে বার্মিংহামস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিন অফিসার এম এস গোলাম সরওয়ার, কাউন্সিলর রমেশ পাটেল আনামিয়া, কমিউনিটি নেতা আলহাজ আব্দুল মজিদ, সাংবাদিক মনসুর আহমদ মকিস, সাংবাদিক মুস্তফা সালে লিটন, প্রবীণ মুরব্বি সৈয়দ শফিকুল হক, আমিনুর রশিদ, আব্দুল লতিফ কায়সার, ডাক্তার সৈয়দ আব্দুল লতিফ, ডাক্তার বার্লিন মালিক, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পূর্বে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ডক্টর বালিন মল্লিকের নেতৃত্বে একটি দল। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান এবং সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য বিএনপি। গ্রেটার ম্যানচেস্টার শাখা আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, সোমবার ম্যানচেস্টারের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল হোসেন। সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরীর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশিক মিয়া সিজিল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবলের আসনের বিএনপি দলীয় সংসদ আলহাজ শেখ মোহাম্মদ সুজাত মিয়া। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার বিএনপি নেতা সাজিদ মিয়া, গিয়াসউদ্দিন, শাহ আব্দুল কাইম, আব্দুল বাসিদ বকুল, অ্যাডভোকেট মোহাম্মদ চান মিয়া, কামাল আহমেদ, সুয়াদ আহমেদ চৌধুরী, শাহিন মিয়া সহ আরও অনেকে। যথাযোগ্য মর্যাদায় ব্র্যাডফোর্ডে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 38তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শায়েক জানান, দিবসটিকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্র্যাডফোর্ড শাখার পক্ষ হতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিবুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তারিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইম মুসাইদ। উপস্থিত ছিলেন কোভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকসুদ আলী, নর্থহ্যাম্পটন আওয়ামী লীগের সভাপতি এম এরফ, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ সাদিক সহ আরও অনেকে। সভা শেষে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত অপরাপর সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এবার সিলেটের খবর। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এজ উসমানীর 95তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ওসমানী ছাড়া আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস অপূর্ণ থেকে যাবে, তাঁর আদর্শ কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, সিলেটের বঙ্গবীর আতালগণ উসমানীর 95তম জন্মদিন সহ নানা আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী দরগা প্রাঙ্গণে ওসমানীর কবরস্থানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দক্ষিণ এশিয়ার প্রথম ও দেশের সার শিল্পের পথিকৃত প্রতিষ্ঠান ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেন্সুগঞ্জ সার কারখানা নামে পরিচিত দেশের অর্ধশতাব্দী পুরানো এই সার কারখানাটি ওভারহেলিংয়ের জন্য এক মাস বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি পরিচালনাধীন সার শিল্পের পথিকৃত ও প্রাচীনতম ফেন্সুগঞ্জ সার কারখানা 60-এর দশকের শুরুতে প্রতিষ্ঠিত হয়। 1961 সালের 13ই ডিসেম্বর থেকে ইউরিয়া সার উৎপাদন ও 1969 সালের 25 সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া সালফেট সার উৎপাদন শুরু করে। যান্ত্রিক সমস্যা ব্যতীত আজ অবধি কারখানা উৎপাদন বন্ধ হয়নি। একই সাথে ফেন্সুগঞ্জ সার কারখানাটি প্রতি বছরের লক্ষ্যমাত্রা অর্জন করে চলেছে। এ ব্যাপারে ফেন্সুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইস্কান্দর আলী জানান, কারখানাটির কমন পাইপলাইন, ওয়াশ, কুলিং টাওয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যত্নাংশ মেরামত এবং পরিবর্তন করা হবে। এজন্য কারখানার অভিজ্ঞ প্রকৌশলী
ও শ্রমিকরাই এ মেরামত কাজ সম্পন্ন করবেন। এছাড়া 21 সেপ্টেম্বর থেকে কারখানাটি পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। চলে গেলেন প্রখ্যাত ব্রিটিশ টিভি ব্যবস্থাপক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার ডেভিড ফ্রস্ট। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীনারায়ণ মন্দিরের 25 বছর পূর্তি। বিএনপি যুক্তরাজ্য শাখার উদ্যোগে 35তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।